সো বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি আমাদের পার্থিব টেলিফিল্মসের স্বনামধন্য নায়িকা জ্যোতি ইসলামের কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে ধৈঞ্চা এন্টারটেনমেন্ট, আমাদের যেই মুরাদ ভাই, আমাদের সবার পরিচিত, সকলের পরিচিত ধৈঞ্চা নামে, তো ওনার চ্যানেলটি পেজ আচ্ছা ধৈঞ্চা এন্টারটেনমেন্ট পেজটি সবাই লাইক দেবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আশা করি সবাই সবসময় আমাদের পাশেই থাকবেন, আর কি বলবো, আমাদের নাটকগুলো দেখবেন, সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন সবসময়, এই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ লাগে আসতে, 2 মিনিটের রাস্তা, আল্লাহ জানে কি করতেছে ভাই। খবর দিছিলেন, তুমি আইছো? হ্যাঁ, খবর দিছিলাম। তুমি তো জানো আমি অল্প কয়েকদিনের জন্য আসলে এই বাংলাদেশে আইছি, আবার তো দুবাই চলে যাবো। এখন মনে করো ভাবছিলাম যে বিয়ের সাথে কইরি আসলে দুবাই যাবো আর কি, বউ নিয়ে ভাবছিলাম যাবো। এই গ্রামে তো আসলে কারো পাইতেছি না আর কি, তার মধ্যে মনে করো তুমি আসো, তোমার একটু মানে একটু না মানে আসলে অনেক ভালো লাগছে, মানে চাইছিলাম যদি তুমি রাজি থাকতো আর কি। রাজি থাকলে আসলে আমি তোমার বিয়ে করে দুবাই নিয়ে যেতাম আর কি, চাইছিলাম যে মানে আমি তোমার পছন্দ করে ফেলছি আর কি। তুমি যদি আমার পছন্দ করতা তাহলে আগে একটু প্রেম ভালোবাসা করতাম, তারপর তোমারে বিয়ে করে দুবাই নিয়ে যেতাম। আসলে ভাই বিষয়টা তো আমি আসলে কেমনে যে কমো, আচ্ছা আপনি আমার একটু সময় দেন, আমি চিন্তা ভাবনা করে দিই। সময় নিয়ে তুমি চিন্তা করো, তোমার লাগে তোমার মানে পুরো লাইফটাই তোমার দিয়ে দিলাম, তুমি চিন্তা করো, সমস্যা নেই, আমি তো আছি, ঠিক আছে। কিন্তু যাওয়ার আগে আমার একটু জানাইও, আর যত তাড়াতাড়ি সম্ভব মানে আমার আর আসলে সঞ্চয় হইতেছে না, আমি যত দ্রুত মানে সম্ভব তোমার সঙ্গে রিলেশনটা করতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন জানাবো, আমি এখন যাইতে। আচ্ছা ঠিক আছে, জানাই কিন্তু, ঠিক আছে। রাজীব বাবু, দেখবা কেমনে গো বোন, তোমার বাড়ির গেলে তোমার জামাই দিয়ে সেরেন সেরেন কথা কো, আমার মামা গো, আমার জামাই তো জানো কেমন। হ্যাঁ জানে, দেখুই যাই না এখন। সত্যি বাবু তোমার কাছে একটা কথা কইতে আসছিলাম। কি কথা কইতে আসছো? বিশ্বাস করে কইয়া তুমি কি আর কাউরে না কো। দেখো ভাবি, আমি কইলাম কেউ কাছে কেউ এই কথা হি কথা লাগাই না, আমারই স্বভাব নাই। আরে বই রাগ করতাছো কেন লাগিয়া? তুমি কই জানা দেখি তো তোমারে কই না, আসলে একটু কষ্ট যদি না করো না তাহলে হালকা লাগে। আচ্ছা কি কইতা কো? আসলে কেমনে যে কই তোমার কথাটা, তুমি তো জানোই কবিরাজ আমারে কেমনে বিয়া করছে, সবটা তো জানো আর তোমার তোমারে তো কইছি। আর তাছাড়া কবিরাজের লোকে বিয়ে হওয়ার আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, এখন হেই পাগল হয়ে এই এলাকাতে পর্যন্ত আয়া করছে। আমরা এলাকা তো আমরা এলাকাতে আমি তারে কত বুঝাই কইতাছে যাই তো গা, এখন বুঝছো যে আমি আরেকবারের বউ, আমি তার সংসার কেমনে যাই না, এই সংসারটা ছাইরা যাওয়া কি সম্ভব? আর দৌড়ো, এটা কি এটা কি মগর মূলক নাকি? বিয়া হয়ে গেছে কখন আবার হেনা যাবে কেমনে তুমি আজেরা? আমি তারে অনেক বুঝাইতাছি, তুমি যদি তার একটু বুঝাই কো। আমি বুঝাই কো? আমি কেমন, আমি তো তার চিনি না, কেমনে বুঝাবো? অনেক লম্বা কি শুরু করছেন? একটা পাগল হয়েছে আই মজ্জে না, আবার নিজে হন মেম্বারি করতে পাগল লেখে বুদ্ধি দেখছো? না আসলে কথা সত্য, পাগল দেখো অহনো সময় আছে,
আমি কোথাও খুশি কি তুই তো জানোস না তো আমার সম্বন্ধে আইডিয়া নাই আমার একেবারে আইডিয়া নাই তোর আইডিয়া নাই আইডিয়া থাকতো তাহলে তো আমার এই ব্যাপারটা করতে নিলে না বড় ভাইলে পাগল হ্যাঁ কয় কেন বুঝিব কেন গুলি বল দেখো মুন্ডি না করকে তোরা দা যেটা মুন্ডি না করো রাখো তোমার বিয়াও করামু আর মেম্বারিও করামু রাখো সব কেমনে সুদা করুন লাগে আমারও আলাদা করে জানা আছে সহায়তা